প্রিয় দর্শক, আরএস মিডিয়া ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমরা এসেছি সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে। সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে এটি কোনো মিছিল বা মিটিং নয়, এটি হচ্ছে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ রূপান্তরের জন্য আনন্দ শোভাযাত্রা। এখানে স্বতঃস্ফূর্তভাবে সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও কলেজের প্রভাষকবৃন্দ, সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। দেশ আজ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীলে রূপান্তর হয়েছে, এই খুশিতে, এই আনন্দে সমীরউদ্দিন স্মৃতি কলেজ আয়োজন করেছেন একটি আনন্দ শোভাযাত্রা। সমীরউদ্দিন কলেজ সম্বন্ধে কিছু না বললেই নয়, সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় 1987 সালে প্রতিষ্ঠিত। মরহুম ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি সরকারি নির্দেশ অনুযায়ী সকল নির্দেশনা পালন করে যাচ্ছে এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আলো ছড়িয়ে যাচ্ছে। কলেজটি থেকে প্রতি বছরেই ছাত্রছাত্রী বের হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, উন্নত বিদ্যাপীঠগুলোতে চান্স পাচ্ছে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পিএসসির আন্ডারের বিভিন্ন চাকরি নিয়ে বেরিয়ে দেশের বিভিন্ন জায়গায় সেবা করে যাচ্ছে। কলেজটিতে ব্যাপক শিক্ষার্থী রয়েছে, এখানকার শিক্ষকবৃন্দ অনেক অভিজ্ঞতা সম্পন্ন। পাঠদান কর্মসূচি চমৎকার, কলেজের সিলেবাস সম্পূর্ণভাবে শিক্ষকরা ক্লাসে শেষ করেন, এই জন্য ছাত্রছাত্রীদের আলাদাভাবে কোনো প্রাইভেট বা টিউশন করতে হয় না। অভিজ্ঞ ম্যানেজিং কমিটি দ্বারা কলেজটি পরিচালিত। কলেজটিতে রয়েছে সুবিশাল মাঠ, প্রাকৃতিক পরিবেশে ভরপুর, বিভিন্ন প্রকার ঔষধি, বনজি এবং ফলমূলের গাছপালায় পরিবেষ্টিত। কলেজটিতে রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শাখা। কলেজটিতে রয়েছে বিশাল ল্যাবরেটরি, আইসিটি ভবন, আইসিটি ল্যাব, গ্রন্থাগার, একটি সাইকেল স্ট্যান্ড। কলেজটিতে রয়েছে প্রচুর শ্রেণীকক্ষ। সম্পূর্ণ কলেজটি ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মোট কথায় কলেজটির পড়াশোনার মান অত্যন্ত ভালো, তাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়। কোনো বিভাগে কোনো সিট এখানে ফাঁকা থাকে না। এইচএসসি অ্যাডমিশনের সময় প্রথমে বালিয়াডাঙ্গি উপজেলার মধ্যে এই কলেজেই আসন সম্পূর্ণ হয়, পূরণ হয়, তারপরে অন্যান্য কলেজগুলো শিক্ষার্থী পায়। মোট কথায় পরিবেশ, শিক্ষা সব দিক দিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়, যার নাম সারা দেশ ও বিদেশেও ছড়িয়ে রয়েছে। অসংখ্য গুণী জ্ঞানী এখান থেকে বের হয়েছেন পড়ালেখা করে, তাদের সন্তানদেরকেও তারা এখন এই কলেজে পড়াচ্ছেন। প্রত্যেক শিক্ষার্থী এখান থেকে বের হয়ে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে সুনামের সহিত আছেন।
কলেজটি বালাডাঙ্গি উপজেলা থেকে দক্ষিণে 5-700 গজ 5 থেকে 700 গজ দক্ষিণে বিশ্ব রোডের পশ্চিম পাশে অবস্থিত। আপনারা কেউ আসলে অবশ্যই আপনারা কেউ যদি বালাডাঙ্গি আসেন অবশ্যই এই কলেজটি ঘুরে যাবেন, কারণ অনেকেই বালাডাঙ্গির যে ঐতিহ্যবাহী আম গাছ, এই আম গাছটি দক্ষিণ এশিয়ার যে বৃহৎ আম গাছটি দেখতে আসে অনেকেই। তাই আপনি এই আম গাছটি দেখতে আসলে সমিউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কলেজটিও ঘুরে যাবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আরএস মিডিয়া ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।